कयलाकांडे सोमवार दिल्ली ते इडी दफ्तरे हाजिरा दिल्ली उड़े जावर आगे हुंकार दिलेन अभिषेक बंदोपाध्याय नामना करे बीजेपी चक्रांतेर बिरुद्धे तोप दागलेन अभिषेकेर निशानाय शुभेंदु अधिकारी लड़बेन शेष देखे छाड़बेन माथा नत करबेन ना केंद्रेर काछे आत्मसमर्पण करबेन ना आईन व्यवस्थार उपर तार आस्था आछे बोले गेलेन अभिषेक। कयलाकांडे सोमवार दिल्ली एनफोर्समेंट डिरेक्टरेटे हाजिरा अभिषेक बंदोपाध्याय मंगलवार हाजिरा तां स्त्री रुजिरा बंदोपाध्याय जतई एजेंसि डाकुक माथा नत करबें ना केंद्रेर काछे कखनोई आत्मसमर्पण करबें ना हुंकार दिलें तृणमूल सर्वभारतीय साधारण सम्पादक शेष पर्यन्त लड़े जाबें शेष देखे छाड़बें। कलकाता विमानबंदरे सरासरि तोप दागलें अभिषेक যে আমার বিরুদ্ধে যদি দশ পয়সার কোনো যোগসাযোগ কোনো এজেন্সি প্রমাণ করতে পারে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই, আপনি একটা ফাঁসির মঞ্চ করবেন আমি গিয়ে মৃত্যুবরণ করব। নাম না করে শুভেন্দুকে অভিযোগে তীরে ফালা ফালা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই ইডির মতো তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। যে যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি প্রমাণ জনসমক্ষে রয়েছে, টিভির পর্দায় কাগজ মুড়িয়ে যাদেরকে টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিতভাবে সিএমএমকে লিখেছে, মুখ্যমন্ত্রীকে লিখেছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছে, সেখানে কাদের নাম রয়েছে আপনারা জানেন, তার সাথে একাধিক লোকের নামে তিনি অভিযোগ করেছেন, আজকে তারা বিজেপির বড় নেতা, কেউ আসামের মুখ্যমন্ত্রী, কেউ এখানকার বিরোধী দলনেতা। নাম না করে ফের বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন অভিষেক। বাংলায় লেজে গোবরে হেরে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ। গত বছর এদেরকে আমরা লেজে গোবরে করেছি, বাংলার মানুষ এদের গোহারা হারিয়ে বহিরাগতদের তাড়িয়েছে বাংলাতে, তাই আত্মসমর্পণ করেনি বলে গায়ে জ্বালা, মেরুদণ্ড বিক্রি করেনি বলে গায়ে জ্বালা, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না, এই লড়াই যদ্দূর চলে চলুক আমরা শেষ দেখে ছাড়ব। অভিষেক বলেন দেশের আইন ব্যবস্থার উপর আস্থা আছে। একই সঙ্গে তার প্রশ্ন, কলকাতার মামলায় কেন দিল্লিতে তলব? কলকাতায় অফিস আছে, ডাকা যেত, যতবার খুশি ডাকুক। কয়েকদিন আগেই তার চোখে অস্ত্রোপচার হয়েছে, চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন, তবুও তিনি যাচ্ছেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না। ফের হুঙ্কার অভিষেকের। 10 তারিখ বিজেপির ফল ঘোষণা হওয়ার পর বিজেপি 4টে রাজ্যে জিতেছে, আর 11 তারিখ 3 মাস ধরে রিজার্ভ করা জাজমেন্ট হঠাৎ করে বেরিয়ে গেল যে আমার আবেদন খারিজ। তাহলে আপনারা শুনলেন কেন 6 মাস? যদি আমি সুপ্রিম কোর্টে যাব, উচ্চ আদালতে যাওয়ার রাস্তা আমার খোলা রয়েছে, যারা ক্ষমতায় রয়েছে এবং তদন্তকারী সংস্থাকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করছে এবং ভাবছে যাদেরকে ইডি সিবিআই ভয় দেখিয়ে একঘরে করে রেখেছে, তারা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নয়। আমরা রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু মাথা নত করব। কয়লাকাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করেছিল ইডি। পাল্টা অভিষেক দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন যাতে তাঁদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। গত 11 মার্চ অভিষেকের আর্জি খারিজ করে দেয় দিল্লির আদালত। ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। সস্ত্রীক অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানোর বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। এবার ইডি অফিসারদের তলব করল কলকাতা পুলিশ। কয়লা ও গরু পাচার কাণ্ডে ইডি তদন্তকারী অফিসারদের তলব করল কলকাতা পুলিশ। এ নিয়ে দিল্লিতে ইডির সদর দপ্তরে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ। ইডি সূত্রে খবর, 3টি নোটিশ পাঠানো হয়েছে। কালীঘাট থানা ইডি 3 তদন্তকারী অফিসারকে তলব করেছে। তার মধ্যে কয়লা ও গরু পাচার কাণ্ডের মূল তদন্তকারী অফিসাররা রয়েছেন। একজন সহযোগী অফিসারকেও তলব করেছে কলকাতা পুলিশ।